আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা প্রত্যেকে ভালো আছেন? আমাদের অনেক অনুষ্ঠান পুজোর উপলক্ষে, সেই পুজো বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে অনেক আমরা ব্যস্ততার ভিতরে ছিলাম। আমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিবার অনেকের ক্ষেত্রেই আমরা অনেক আনন্দ উপভোগ করেছি এবং অনেক জায়গা থেকেই অনেকে যারা জীবনে মানে কি বলবো, যাদের একটু আর্থিক অবস্থার মধ্যে দুর্বল ছিল, তারাও অনেকটা উপভোগ করেছেন কিন্তু কিন্তু আশানুরূপ ফল পাননি। মোট কথা, আপনি এতদিন ধরে আপনি একটা ব্যস্ততার মধ্যে ছিলেন, এখন আমরা কর্মজীবনে ফিরে আসব এবং আমাদের সন্তান সন্ততি নিয়ে যাতে ভালো থাকতে পারি, আমাদের সন্তানের এডুকেশান, চাকুরি, বিজনেস, ব্যবসা বা আপনাদের আমাদের অর্থ রোজগারের জায়গা বা গৃহে সুখ শান্তি বা বিভিন্ন রকমের সুখ শান্তির মধ্যে আমরা ভরিয়ে তুলব আমাদের বাকি বছরটি। সুতরাং কীভাবে আপনি আপনার সন্তানের মনোসংযোগ বা উচ্চশিক্ষা বা কেরিয়ারের প্রবলেম বা আপনার দাম্পত্য সমস্যা কী করে মেটাবেন বা আপনার ফিনান্সিয়াল জায়গা কী করে, আপনি অর্থ সমস্যায় যারা ভুগছেন তারা কী করে অর্থ রোজগার করবেন বা আপনার বাস্তু দোষে যারা ভুগছেন, বাস্তুগৃহে যারা দোষে মানে পরিপূর্ণতা হয়েছে, কোনোভাবেই আপনারা কোনোভাবেই অর্থ ঋণ যোগ বা কঠিন বেদি বা বিভিন্ন অশান্তি ঝামেলাও কাটিয়ে উঠতে পারছেন না, তারা কীভাবে কাটাবেন, কীভাবে আপনারা ভালো থাকবেন, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান। আর আপনারা বিগত দিন থেকে ডক্টর দেবাশিস শাস্ত্রীর অনুষ্ঠান আপনারা দেখছেন, টিভির সামনে ওয়েট করে থাকেন অনুষ্ঠান দেখার জন্য, এই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আজকের ধরুন আপনার সন্তান, আমি কেরিয়ার নিয়ে বলছি, আপনি দেখুন আপনার সন্তান পড়াশোনা করতে করতে তিনি অন্যমনস্ক হয়ে যাচ্ছে বা আগে যতটা মেধা ছিল সেই মেধা এখন নেই, আগে যতটা ক্লাস 6 7 8 যতটা পড়াশোনা করেছেন ততটা পড়াশোনা এখন করতে পাচ্ছেন না, বা ক্লাস 4 5 বা যত যে ক্লাসেই পড়াশোনা করছেন, মোট কথা পিবিআর যেটা করেছে সেটাও এখন করতে পারছে না। এই ধরনের মেধা বিকৃত হওয়া, আপনি দেখুন আপনার সন্তানের, ঠিক আপনি নিজে বাড়িতে বসে দেখতে পাবেন আপনার সন্তানের জন্মকোষ্ঠীতে দেখুন গুরুচণ্ডালী যোগ বা বুধ কেতু অবস্ট্রাকশন লগ্নভাবে বা ষষ্ঠভাবে দেখুন আপনার শনিমঙ্গল যোগ বা চতুর্থ হাউজে শনি বসে আছে বা আপনার সপ্তম হাউজে কেতু বসে আছে বা দেখা যাচ্ছে যে আপনার অষ্টম হাউজে রাহুমঙ্গল বসে আছে বা অঙ্গারী যোগ তৈরি হয়েছে, এই সমস্ত যোগ বিভিন্ন বিভিন্নভাবে তৈরি হয়, কোনোভাবেই আপনি পড়াশোনা করাচ্ছেন তার মনোসংযোগ হচ্ছে না কোনোভাবেই, বা যা আপনি বাড়িতে লিখছে পরীক্ষার খাতায় গিয়ে সেটা ভুল লিখছে। এই যে বুধ কেতুর অবস্ট্রাকশান মেমোরি পাওয়ারকে ডিসব্যালেন্স করে দেওয়া বা ড্যামেজ করে দেওয়া, এটা হচ্ছে কেমুদ্রী যোগ। এই যে কেমুদ্রী যোগ, এই কেমুদ্রী যোগ থাকলে এই ধরনের প্রবলেম আপনার হবে। আবার আপনি যদি দেখুন সন্তানের, আমি কী করে বুঝবো, আমি তো আর কোষ্ঠী বের করতে পারছি না, তাহলে আমি কী করে বাড়িতে বসে বুঝবো, আপনি দেখবেন আপনার সন্তানের এই হাতের মধ্যে এই যে মাঝখানের স্থান থেকে আপনি দেখুন একটি ভগ্ন রেখা এই কোণের আঙ্গুলের দিকে পদার্পণ করেছে, ভগ্ন রেখা, কাটা কাটা রেখা, মানে অস্পষ্ট রেখা পদার্পণ করেছে। তাতে কী হয়েছে, আপনার এই আঙ্গুলটা, যে কোণের যে আঙ্গুলটা, এটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে বা বক্র হয়ে যাচ্ছে, স্ট্রেট নয়, দেখুন লম্বা বা মানে খাটো বা অথবা দেখুন এটা সরল চেহারা নয়, এই জায়গাটা দেখবেন তৈরি হয়েছে। আপনি দেখুন আপনার সন্তান অত্যন্ত ঠান্ডায় ভুগছে,
মেধা নিতে পারছে না, শরীর ম্যাজম্যাজ করছে, আপনি যখন তাকে পড়াশোনা করতে বসছেন, যখন কিছু মা বা বাবা বলছে কিছু, তিনি রেগে যাচ্ছেন, এই এই জায়গাটা সিমটম তৈরি হচ্ছে। এই হচ্ছে একটা ফাংশন। আবার আপনি দেখুন, যদি দেখবেন যে সন্তানের এই জায়গা থেকে মানে এই ঠিক এই মাস পোষণের তালু থেকে অনামিকা আঙ্গুলের দিকে একটি ভগ্নরেখা হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে আপনি দেখবেন আপনি যা সন্তানকে বলছেন তাই সন্তান উল্টোপাল্টা বলছে। সে ছেলে হোক মেয়ে হোক, যেটাই আপনি বলছেন, ভালো কথা বলছেন, সন্তান রেগে যাচ্ছে। আপনি যদি সন্তানকে বলছেন বাবা তুমি এটা করো, সেটা সেটা করছে না, সে অন্য কাজ করছে, কেউ মোবাইল অপারেটর করছে, কেউ মোবাইল নিয়ে এসে গেম খেলছে বা সময়টা অতিবাহিত করছে। সে মানে যে আপনারা পিতামাতা যে কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন বা অনেক টাকা পয়সা রোজগার করে যে সন্তানের পিছনে যে লাগাচ্ছেন, যে সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে, সেখান থেকে আমাদের বৃদ্ধ লাইফ তৈরি হবে। সন্তানের যদি এডুকেশান বা চাকরি বা কর্মস্থান তৈরি না হয়, তাহলে তো আপনার বৃদ্ধ লাইফে আপনি তো না খেয়ে মরবেন। তো সেই জায়গায় আপনারা সবার ভাবনা চিন্তা সেই জায়গায় আমাদের সবার রয়েছে। সুতরাং সেই জায়গায় সন্তান সে টাইম দিচ্ছে না, সে মোবাইল নিয়ে বসে আছে বা টিভি সিরিয়াল দেখছে বা বন্ধুর সঙ্গে কথা বলছে, এই সিমটমের জন্য হচ্ছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অঙ্গারী যোগ। এই যে অঙ্গারী যোগ, এই অঙ্গারী যোগ যদি আপনি সঠিকভাবে রেমেডি না করতে পারেন বা সঠিকভাবে তার গোড়া থেকে নির্মূল করতে না পারেন, তাহলে আপনাকে কোনোভাবেই সেই সন্তানটি আর মানুষ হবে না বা সন্তান মনসংযোগ হবে না বা পড়াশোনা তার কেরিয়ার তৈরি হবে না, সে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে যাবে। এইটা ঠিক করতে গেলে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের কাছে আসতে হবে, এটা বাড়িতে বসে হবে না। এই সন্তান অবাধ্য, পিতামাতাকে মারধর করছে, পিতামাতাকে কথা বললে তাকে গায়ে হাত দিচ্ছে, কত বড় পাপ কাজ করছে, এটা সন্তান তো করছে না, ওকে গ্রহতে করাচ্ছে। এই জায়গাটা ঠিক করতে গেলে একজন অভিজ্ঞ মানুষের দরকার, আর সেই অভিজ্ঞ মানুষটিকে আপনাকে খুঁজে নিতে হবে। তিনি কোথায় বসেন, কোথায় কোথায় চেম্বার আছে, কোথায় কোথায় তার কোথায় বুকিং নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইউটিউব চ্যানেল সার্চ করবেন, দেখবেন হাজার হাজার মানুষ উপকার পেয়েছে। তার নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। আপনারা দেখেছেন যে আজ পর্যন্ত 32 বছরে কয়েক হাজার মানুষের কাজ করে দেওয়া হয়েছে, সবটাই গ্যারান্টি সহকারে কাজ। কেউ কঠিন ব্যাধিতে ভুগছিলেন, কারো সন্তান হচ্ছিল না, কেউ হয়তো দাম্পত্য সমস্যায় ভুগছিলেন, কেউ সন্তান অবাধ্য হচ্ছিলেন বা তার পড়াশোনা হচ্ছিল না, কেরিয়ার তৈরি হচ্ছিল না, বা চাকরি নিয়ে সমস্যা ছিল, ইন্টারভিউ দিচ্ছে বারবার ফেল করছে, বারবার ডিসব্যালেন্স হচ্ছে, তারপর তার চাকরি হয়েছে, এরকম বহু সমস্যায় বহু কাজ করে দেওয়া হয়েছে। কাজের যদি গ্যারান্টি চান তবে যোগাযোগ করুন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে সৌরভ বলছি। মেদিনীপুর থেকে সৌরভ বলছেন, বলুন আপনি কাজ সম্পর্কে জানবেন? আমি আজকে আমার একটু নিজের সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থ আছে কি নেই? হ্যাঁ হ্যাঁ আছে। আছে? হ্যাঁ বলুন। 28 মে 1989। হ্যাঁ, টাইমটা বলুন। দুপুর 2:15। কোথায় জন্ম? আমাদের মেদিনীপুরে। মেদিনীপুরে জন্ম। আমি অনেকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখছি, আমি ঠিক লাইনে পাচ্ছি না আপনাকে, আমার একটা প্রশ্ন ছিল। আপনারা লাইনে পাচ্ছেন না, অনেকে তিনবার চারবার লাইনে পাচ্ছে তারপরে তার জানা শেষ হচ্ছে না, কিন্তু আপনারা যাই হোক, আপনি লাইনে প্রথম দিন পেয়েছেন, খুব ভালো, আপনাকে আপনি সব জানতে পারবেন, কোনো অসুবিধে নেই। আর সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করবেন, আপনাদের মেদিনীপুরের চেম্বার বোধহয় আজকালের মধ্যেই চেম্বার মেদিনীপুরে রয়েছে,
একবার ফলো করবেন হোটেল রেশমাতে, কেমন? কাজের যদি গ্যারেন্টি চান তবে দেবাশিসদাকে আসবেন। জীবনে যা হচ্ছে না সেই সেটা সেই মনস্কামনা নিয়ে চেম্বারে আসতে হবে, তবেই সেই জায়গাটা ঠিক হবে। আমি বলে দিচ্ছি, 28 মে 1989 রবিবার ছিল, দুটো 15 মিনিটে জন্ম, মেদিনীপুর, শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, কন্যা লগ্ন, অষ্টমী কৃষ্ণপক্ষে জন্ম। আপনার অষ্টমীর দিনকারে জন্ম হয়েছে, এটা ভালো নয়। অষ্টমীতে জন্ম হওয়া হচ্ছে সমস্ত কাজে বাধাবিঘ্ন হয় এবং বুধ বক্রিয় স্থানে হয়েছে আছে আপনার কর্মস্থানে বিভ্রান্তি এবং কর্মস্থানে অর্থ রোজগারের জায়গায় বিঘ্নতা থাকে, অর্থ রোজগার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। এবং আপনার বাড়িতে বাস্তুগৃহে দোষ রয়েছে, চতুর্থে শনি আছে। দেখুন, আপনার বাড়িতে যে বাস্তুগৃহে দোষ সেটা এখান থেকে নির্ণয় করে দেওয়া হলো, কারণ চতুর্থ হাউজে যে গ্রহটি বসে আছে তাতে কিন্তু আপনার বাড়িতে বাস্তু দোষ আছে। আপনার বাড়িতে পিতা মাতা ভাই বোন তারা খুব শান্তিতে নেই, শরীরের ব্যাধি থেকে শুরু করে আপনার অর্থ সমস্যা, এরকম বহু সমস্যায় রোগ ব্যাধির সমস্যা এবং আপনারও ফিনান্সিয়াল জায়গা ডিস্টারবেন্স রয়েছে, এগুলি কি ঠিক আছে? হ্যাঁ, যা ইনকাম করছি সে তো চলেই যাচ্ছে এই সব জন্য। আচ্ছা, আর মা বাবার শরীরটা এখন খুবই খুবই খারাপ, খুবই খারাপ। এটা তো দেখে বলে দিলাম যে চতুর্থে শনি থাকলে কি কি হবে, কোন ঘরে শনি আছে সেই ঘরে যে শনির অবস্থান তাতে আপনার বাস্তুগৃহে দোষ এবং আপনার বাস্তুসম্মত সমস্ত জায়গায় যে টাকা পয়সা রোজগার করা, বা অনেকে টাকা পয়সা রোজগার থাকে না, না থাকলেও সেই সেই জায়গায় শান্তি তো থাকবে, কিন্তু শান্তিও থাকছে না, রোগ ব্যাধিতে ভরে আজকের এই রোগ কালকের ওই রোগ পরশুদিন রোগ, রোগের পেছনে টাকা দিতে দিতে মানে সর্বশান্ত হয়ে যাচ্ছে। যা ইনকাম করছেন তার বেশিরভাগটাই বেরিয়ে যাচ্ছে, এই তো কথা। তাহলে দেবাশিসদার কাছে আসলে সব জানা যায়, এই যে দেখেছেন শুধু কষ্টি দেখা মাত্র সব বলে দেওয়া, কোথায় কি হচ্ছে, আপনার ফিনান্সিয়াল জায়গা ঠিক নেই, কর্ম ঠিক নেই এবং আপনার বাস্তুগৃহে দোষ। এবারে আমরা যাচ্ছি, আপনি বিবাহিত? আপনি বিয়ে করেছেন? হাজবেন্ড মানে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় আপনার? একটা ছোট অশান্তি লেগে রয়েছে, এটা বিগত বছর দুয়েক ধরে রয়েছে। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। যে কটা কথা বলেন দেখবেন সব কথা কথাই রাইট, কারণ এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগ্যস্থানে আপনার দারিদ্র যোগ রয়েছে, ভাগ্যস্থানে আপনার দারিদ্র যোগ রয়েছে। এই দারিদ্রতা কারণের জন্য আপনার ফিনান্সিয়াল জায়গা তো ডিস্টার্বেন্স হবেই এবং স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি হবে, ঝামেলা হবে এবং পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি, একটা অহেতুক অশান্তি ঝামেলা ভিতরে আপনাকে থাকতে হচ্ছে। এত অশান্তি, তার মধ্যে এরকম অবস্থা আমার, আমি একদম মানে কি সামলে চলতে পারছি না, সামলে চলতে পারছেন না। এই জায়গাটা দাদা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এবং আপনার দ্বাদশভাবে কেতু বসে আছে সেই জায়গাতেও প্রবলেম, অনেক প্রবলেম আপনার কোষ্ঠীতে, সেখানে আপনার অর্থ রোজগার, আপনি যা করছেন আজকের যদি আপনি 5,000 টাকা পাচ্ছেন কাল পরশুর মধ্যে টাকা খরচা হয়ে যাচ্ছে, উল্টে ধার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দ্বাদশ কেতু। এই জায়গাটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, এগুলি মানতে হবে, এগুলি শুধু দাদা সমস্যা জানলে হবে না, আপনাদের মেদিনীপুর, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া বহু জায়গায় কয়েক হাজার মানুষের কাজ করে দিয়েছি, যদি মনে হয় যে আগামী দিনে আপনাকে সেই জায়গায় দাঁড়াতে হবে, আপনার ফিনান্সিয়াল জায়গা অর্থাৎ অর্থ সমস্যার জায়গা বা পরিবারের সুখ শান্তি, স্ত্রীর সঙ্গে দাম্পত্য অশান্তি, এ সমস্ত যাতে আপনি না থাকে তার জন্য একবার চেম্বারে যোগাযোগ করবেন। মেদিনীপুরের চেম্বার বোধহয় আজকালের ভিতরে দেখবেন মেদিনীপুর চেম্বার রয়েছে, সম্ভব হলে একবার যোগাযোগ করবেন। আর দেবাশিসদার কাছে বারে বারে আসতে হয় না, বারে বারে ভিজিট লাগে না, বারে বারে প্রতিকার করতে হয় না, বছরের পর বছর ঘুরতে হয় না। আর যদি আপনারা যারা যারা প্রোগ্রাম দেখছেন, দূর থেকে দেখছেন, কাছে থেকে দেখছেন, যদি সময় মতো আপনারা আসতে না পারেন, ডালনব বিক্রম এসি মার্কেট, কলকাতা ডালনবে বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা জেমস অ্যান্ড জুয়েলারি তৈরি হয়েছে, ওখানে আপনারা দেবাশিসদার পার্সোনাল চেম্বারে যোগাযোগ করবেন। ওখানে সমস্ত রেমেডি গ্রহরত্ন থেকে শুরু করে বাস্তু সামগ্রী থেকে শুরু করে
সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসপত্র সব পাওয়া যায় আপনাদের, এবং সুলভ মূল্যে পাওয়া যায়। যারা গরিব মানুষ অনেক অর্থ মানে দিয়ে যারা বাইরে দেখাতে পারছেন না দেবাশীদাকে, তারা ডালনা বিক্রম এসি মার্কেটে আপনারা দেখাতে পারেন। এবং যারা অনেক টাকা প্রতিকার করতে পারছেন না, গরিব মানুষের পক্ষে অসুবিধে, তারা কিন্তু ওখান থেকে বিভিন্ন রকমের যন্ত্র বা কবজ বা আপনার রত্ন বা আপনার বাস্তু সামগ্রী বা সেখানে শ্রীযন্ত্র, স্ফটিকের মালা, গ্রহরত্ন এবং বজরাম্বলী যন্ত্র, ধনলক্ষ্মী যন্ত্র, স্ফটিক মালা, বহু রকমের জিনিসপত্র ওখানে রয়েছে, যা যা বাস্তু সামগ্রী বলুন বা সমস্ত অরিজিনাল গ্রহরত্ন বলুন বা সমস্ত প্রতিকার বলুন, ওখান থেকে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন। এটাই হচ্ছে ডক্টরদের, এটাও আপনাদের জন্যই করা হয়েছে 32 বছরের সাধনায়। এইটা হয়েছে একটি কম্পিটেন্ট চেম্বার, আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারবেন, এবং টুডে টুমোরো যতদিন আমি বাসবো ততদিন পর্যন্ত আপনারা পাবেন, এটা কোনো অসুবিধা নেই, যোগাযোগ রাখবেন। কেমন, ভালো থাকুন, নমস্কার। দেবাশীদের কাছে মানুষ এসে কি পেয়েছে নিশ্চয়ই দেখাবো, আবার লাইনে ফিরে আসবো, দেখতে থাকুন। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলে। দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিবে বিয়ের জন্য এসেছিলাম, আমার অশান্তি চলছিল সেটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে মেয়ে পড়তে বসতো না। আচ্ছা, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীরে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা শুনে ঠিক মতো চললে উপকার পাবেই। আপনি 10 জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খড়দা থেকে। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছি। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন আমার থেকে? হ্যাঁ, আগের থেকে অনেকটা উপকার পেয়েছে। আচ্ছা, আপনারা অনেক ভালো আছে, অনেক জায়গায় এ করেছি, সেরকম সুফল পাইনি। তারপরে ডাক শাস্ত্রী পেতে এসে আমার অনেকটাই, এক মাস হলো, অনেকটাই উপকার। কত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন? আপনারা দেখলেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে কি হয়। এইভাবে গ্যারান্টি সহকারে যদি আপনারা কাজ চান, তাহলে যোগাযোগ করবেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে। ভাগ্যকে যদি সৌভাগ্যশালী করা হয়, করতে হয়, ভাগ্যকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, কারণ আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ ভগবান আপনাকে যেদিনকার আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিনকারে লিখে দিয়েছেন। কারো জীবনে রাতারাতি সাকসেস হচ্ছে, তার কেরিয়ার, উচ্চশিক্ষা, বিবাহ, বাস্তু, সমস্ত কিছু সেখানে এভরিথিং তৈরি হয়েছে, তার গ্রহ সুফল দিচ্ছে। যাদের হচ্ছে না, কেউ দাম্পত্য সমস্যায় ভুগছেন, কেউ ফিনান্সিয়াল সমস্যায় ভুগছেন, কেউ সন্তান অবাধ্য হয়েছে সেই সমস্যায় ভুগছেন, কারো সন্তান পড়াশোনা করছে না সেই সমস্যায় ভুগছেন, কারো সন্তান পড়াশোনা করে এডুকেশান কমপ্লিট করেছে কিন্তু তার চাকরি হচ্ছে না, এই সমস্ত কর্মজায়গায় নির্ণয় হচ্ছে না, এরকম সমস্যায় ভুগছেন, বা কেউ কঠিন ব্যাধিতে ভুগতে ভুগতে সর্বশান্ত হয়ে গেছেন, একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম। চেষ্টা করুন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে পৌঁছে যাওয়ার। তিনি কোথায় কোথায় বসেন নিশ্চয়ই এই জায়গায় ফলো করলে আপনারা দেখতে পাবেন, বা ওয়াকিবহল থাকবেন যে কোথায় কোথায় চেম্বার হয়েছে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেছেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, শিলিগুড়ি, মালদা, বহু জায়গায় চেম্বার রয়েছে। কোথায় কোথায় চেম্বার কবে বসছে সেটা আপনারা ফলো করবেন। যদিও আগের চেয়ে এখন চেম্বার অনেক সীমিত হয়েছে, আপনারা যদি বিশ্বাস থাকে বা শ্রদ্ধা থাকে দেবাশীষদার উপরে, যারা শ্রদ্ধা রেখেছিলেন বিগত দিনে, তারা প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছেন। আর এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যে আপনারা 20 বছর আগে দেখিয়েছেন কাজ পাননি, সমস্ত অর্থ আপনারা ফেরত পেয়ে যাবেন। আর একটি শুভ ঘোষণা বলবো, কলকাতাতে ডালনা বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য
জেমস অ্যান্ড জুয়েলারি এবং সৌভাগ্য দিশা চেম্বার তৈরি হয়েছে। আপনারা ওখানে প্রত্যেক শনিবার এবং রবিবার আপনাদের জন্যই, যারা ছুটির দিনে আসতে পারছিলেন না, তারা অফডেতে আসতে পারছিলেন না, তাদের জন্যই এই সুযোগ সুবিধাটা করা হয়েছে। আপনারা প্রতি শনি রবিবার দেবাশিসদাকে ডালনব বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা চেম্বার বা সৌভাগ্য জেমস অ্যান্ড জুয়েলারিতে আপনারা ওখানে প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল, মানে সকাল বলতে কি দুপুর 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনারা ওখানে পাবেন। এবং যারা বাহিরে অনেক টাকা ভিজিট দিয়ে দেখাতে পারছেন না বা তাদের তারা স্বল্প ভিজিটের মধ্যে ওখানে দেখাতে পারবেন, যারা বাইরে অনেক টাকা, যারা অনেক গরিব মানুষ, যারা অনেক অর্থ প্রতিকারের জন্য খরচা করতে পারছেন না, তারা ওখানে স্বল্প মূল্যে আপনারা প্রতিকার করতে পারবেন, সবটাই গ্যারান্টি সহকারে প্রতিকার। ওই জায়গাতে অর্থাৎ সৌভাগ্য জেমস অ্যান্ড জুয়েলারিতে আপনারা সমস্ত অরিজিনাল গ্রহরত্ন এবং সমস্ত বাস্তু সামগ্রী, যেমন শ্রীযন্ত্রম, পারদের শিবলিঙ্গ, বাস্তু চৌকি, বাস্তু যন্ত্রম, ধনলক্ষ্মী যন্ত্রম, আপনারা বজরম্বলী যন্ত্রম, পিরামিড, কুবের যন্ত্রম, ধনলক্ষ্মী যন্ত্রম, আপনারা গোল্ড কয়েন, সিলভার কয়েন, আপনারা সকল প্রকারের রুদ্রাক্ষ, যেগুলি মূল্যবান রুদ্রাক্ষ, যেমন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বা গণেশ রুদ্রাক্ষ বা একমুখী রুদ্রাক্ষ, একমুখী থেকে একুশমুখী রুদ্রাক্ষ পর্যন্ত আপনারা ওখানে সমস্ত ধরনের রুদ্রাক্ষ, কমল রুদ্রাক্ষ বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুদ্রাক্ষ, এগুলিতে অনেক ফল দেয়। অনেক যারা এরা এই সমস্ত রুদ্রাক্ষ ধারণ করতে পারলে আপনার রাশি, লগ্ন, গণ বা আপনার জন্মকোষ্ঠীর অবস্থান অনুযায়ী যদি আপনি ধারণ করতে পারেন, এই সমস্ত জিনিসের মাধ্যমে অল্প পয়সার মধ্যে আপনি কিন্তু সেখানে ফল পাবেন। বা এই যে যন্ত্রমগুলি আছে, সেই যন্ত্রম যারা বাস্তু সমস্যায় ভুগছেন, বাস্তু বাড়িতে উত্তর দিকে বা ঈশান কোণে আপনারা টয়লেট, বাথরুম এগুলো তৈরি করেছেন বা অশুভ জিনিসপত্র তৈরি করেছেন, গৃহে আদি দোষে বাস্তু দোষ তৈরি হয়েছে, তাদের জন্য বাস্তু যন্ত্রম রয়েছে, সিযন্ত্রম রয়েছে, স্ফটিক মালা রয়েছে, আপনার কী বলবো আপনাকে, পারদের শিবলিঙ্গ রয়েছে, ধনলক্ষ্মী যন্ত্রম রয়েছে, আপনারা এগুলি কুবের যন্ত্রম রয়েছে, এগুলি নিয়ম নিষ্ঠা আছে, যা যা আপনাদের দরকার, যা অল্প রেমেডির মধ্যে আপনারা যাতে সেখান থেকে সাকসেস পেতে পারেন, বিল্ডিং বাড়িঘর যাতে ভাঙতে না হয় বা আপনারা সেইভাবে সেই সলিউশন আপনারা পাবেন, কোথায় আপনারা কীভাবে রাখবেন বা কীভাবে ধারণ করবেন, এর সঙ্গে নিয়ম নিষ্ঠা রয়েছে, নিশ্চয়ই দেবাশিসদা বলে দেবেন, ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদের প্রত্যেকটা জিনিসের উপরে সব বলে দেবেন, এবং আপনারা সেইভাবে ধারণ করতে পারলে আপনারা সেখানে কিন্তু কাজ পাবেন। এই মানে কাজটাই হচ্ছে দেবাশিসদা, মানে হচ্ছে ডক্টর দেবাশিস শাস্ত্রী, মানে হচ্ছে গ্যারান্টি সহ কাজ। সুতরাং গ্যারান্টি যদি চান, যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন সেখান থেকে আপনারা চলে আসবেন, দক্ষিণ চব্বিশ পরগনা হোক, হুগলি ডিস্ট্রিক্ট হোক, বহরমপুর হোক, কৃষ্ণনগর হোক, বাতকুল্লা, হাঁসখালী, বগুড়া, বহু জায়গা থেকে যেখান থেকেই হোক, আপনারা যেখান থেকে প্রোগ্রাম দেখছেন, দেবাশিসদার কাছে বারে বারে আসতে হয় না, বারে বারে প্রতিকার করতে হয় না, বারে বারে আপনাকে বছরের পর বছর ঘুরতে হয় না, কোনো চেম্বারে লোক বসে থাকে না যে স্যারের কাছ থেকে আমরা কাজ পাইনি। এরকম যদি কাজ আপনারা চান, যোগাযোগ করবেন, কাজের দায়িত্ব আমার, আসার দায়িত্ব আপনার, ওয়ান টাইম ভিজিট, লাইফ টাইম প্রতিকার। আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের কাজ এইভাবে গ্যারান্টি সহকারে কাজ দিতে হয়েছে। সুতরাং কে কী করলো, কে কী করেছে, সেই নিন্দামন্দের জায়গায় আমি যাব না। আই এম ডক্টর দেবাশিস শাস্ত্রী, ইউর এনি প্রবলেম অ্যান্ড এনি ডিজিজ, অল দিস 100% ক্লিয়ার, এটাই মাথায় রাখবেন। আজকের আর সময় নেব না, প্রত্যেকে ভালো থাকুন, এবং আপনাদের মঙ্গল কামনায় রইলাম ডক্টর দেবাশিস শাস্ত্রী, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।